হ্যালো ভিউয়ার্স, আমি সামিউল। আজকে আমি আপনাদের এই ভিডিওতে শেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে হয়, ফাইল কিভাবে কাজ করতে হয় সেই ফাইলে আমি আজকে দেখাবো। এবং ভিউয়ার্স, যারা কম্পিউটারের সফটওয়্যার ইনস্টল এবং উইন্ডোজ কীভাবে সেট আপ করতে হয়, পেন ড্রাইভ কীভাবে বুটেবল করতে হয়, এই ধরনের ভিডিওগুলো মিস করছেন বা দেখেননি বা এখনও সেট আপ করেননি, তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন। দুইটি প্লে লিস্ট দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লে লিস্ট থেকে ভিডিওগুলো কালেক্ট করতে পারেন, ঠিক আছে, বা ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। মাইক্রোসফট অফিস কীভাবে ইনস্টল করতে হয় সেই ভিডিওটি আমি দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। তো আমরা যেহেতু মাইক্রোসফট, আপনারা লক্ষ্য করে এখানে আবার পিন করা আছে, তো এখানে পিন যদি না করা থাকে তাহলে আমরা কীভাবে প্রবেশ করব। অবশ্যই আমাদের যদি কম্পিউটারে মাইক্রোসফট সফটওয়্যারটি ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই আমরা যদি সার্চ বারে গিয়ে লিখি, যেহেতু আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শিখবো, যদি সার্চ বারে গিয়ে আমরা লিখি মাইক্রোসফট ওয়ার্ড লেখার সঙ্গে সঙ্গে এখানে লক্ষ্য করবেন যে ওয়ার্ডে, এই যে দেখেন আমি 2016 যে ভাষণটা ইনস্টল করছি সেটা এখানে শো করছে ওয়ার্ড, দেখেন মাইক্রোসফটের ওয়ার্ড এখানে শো করছে। তো ওয়ার্ডে আমরা ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর আপনার সামনে এইরকম একগুলো ফেসার চলে আসবে, যারা 2007 ইউজ করতেছেন তাদের ক্ষেত্রে আলাদা, তাদের সরাসরি একটা পেজ শো করবে, এরকম একটা পেজ শো করবে, এরকম পেজে আপনাদের নিয়ে যাবে। আর ভিউয়ার্স, যারা নতুন করে ওয়ার্ড হচ্ছে 2016 ইনস্টল করছেন বা 16 পর যে ভাষণগুলো আসছে আপডেট ভাষণ, তাদের ক্ষেত্রে এইরকম ফেজার শো করবে, ঠিক আছে। করার পরে আপনাদের যে কাজটি করতে হবে, এখানে যে ব্ল্যাঙ্ক অপশনটা আছে এই ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম পেজটি চলে আসবে। আসার পর এখানে আপনাদের যেহেতু বলছে আজকে ফাইলের কাজ দেখাবো, আজকের এই ভিডিওতে আমি ফাইলের কাজ দেখাবো। ফাইলের পর হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রিফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এডিটস, ঠিক আছে, এই সবগুলো দেখাবো। আর কি মোস্ট যে ইম্পর্টেন্ট যেগুলো না শিখলে নয়, অর্থাৎ বেসিকের ভিতরে যেগুলো আসে সেগুলো আপনাদের আমি শিখিয়ে দেবো, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। আজকে আমরা শিখবো ফাইল, মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল। তো এই ফাইলে আমরা ক্লিক করলাম, ফাইলে ক্লিক করার পর আপনারা লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন ইনফো লেখা আছে, ইনফো হচ্ছে ইনফরমেশন, ঠিক আছে, এটা শর্টে লেখা আছে। তারপরে আছে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ অ্যাকাউন্ট অপশন, এগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আপনাদের আমি দেখিয়ে দেবো। প্রথমে আমরা যদি ইনফরমেশনে যাই, ইনফরমেশনে লক্ষ্য করুন এখানে লেখা আছে প্রোডাক্ট ডকুমেন্ট, ইন্সপেক্ট ডকুমেন্ট, ম্যানেজ ডকুমেন্ট, ঠিক আছে, এখানে লেখা আছে। তো আমরা যদি কোনো ডকুমেন্টস আপনার প্রোটেক্ট করতে চাই, প্রোটেক্ট বলতে কি লক করে রাখতে চাই বা সেফটি বলে যেটাকে, বা সেভ করতে চাই, তাহলে কী করতে হবে, এখানে প্রোডাক্টে গিয়ে ক্লিক করতে হবে। প্রোডাক্টে যাওয়ার পর এখানে বলছে মার্ক অ্যাজ ফাইনাল, তারপরে বলছে এটা হচ্ছে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। তো ভিউয়ার্স, এগুলো আমাদের লাগবে না, জাস্ট এখানে ইনক্রিপ্ট উইথ যে পাসওয়ার্ড আছে এখানে আমরা যদি ক্লিক করি, করার পর বল দিচ্ছে এখানে একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য। যদি আমরা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে রাখি, তাহলে 1 2 3 4 দিলাম, দেওয়ার পর আমি সেভ দিলাম, রিইন্টার পাসওয়ার্ড, তো আমি আবার ওই পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, দিয়ে তারপর এখানে কী করবো, সেভ করব। সেভ করার পর লক্ষ্য করুন এখানে লেখা আছে এই পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড টু ওপেন দিস ডকুমেন্ট। যদি আমরা এই ডকুমেন্টটা ওপেন করতে ধরি তাহলে এই পাসওয়ার্ডটি প্রয়োজন হবে। ভিউয়ার্স, আমরা এখনও কিন্তু ডকুমেন্ট তৈরি করি নাই, ডকুমেন্ট এখন আমরা তৈরি করব। ডকুমেন্ট তৈরি করতে কী করতে হবে আমাদের, যদি আমরা ডকুমেন্ট তৈরি করতে যাই সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এখানে যে নিউ যে অপশন আছে সেই নিউ অপশনে ক্লিক করতে হবে। করার পর এখানে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে লক্ষ্য করবেন আমাদের সামনে এটি চলে আসবে, একটি এরকম ফাঁকা, অর্থাৎ যেটা ব্ল্যাঙ্ক পেজ বলে সেই ব্ল্যাঙ্ক পেজটি আমাদের সামনে চলে আসবে। আমি আজকে শিখাবো পেজ কীভাবে সেভ করতে হয়। তো এইভাবে লিখলাম, লেখার পরে ভিউয়ার্স এখানকার হোমের যে কাজগুলো আছে এগুলো আমি পরে দেখাবো, জাস্ট আপনাদের আমি একটু দেখানোর জন্য আমি এটা লিখলাম। তো এটা লেখার পরে আমরা আবার ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর নিউ নিলাম, নিউর পর ওপেন, ওপেনের কাজটা আমি একটু পরে দেখাচ্ছি, তারপর আমি যেটি বলছি সেভ। তো আমি এই সেভে চলে যাব, সেভে যাওয়ার পরে এখানে দিস পিস আছে, দিস পিসিতে আমরা যখন ডাবল ক্লিক করি, করার পরে করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের সঙ্গে এইরকম অপশনগুলো চলে আসবে। এখানে দেখেন ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে আমরা যে ড্রাইভ, ঠিক আছে, এগুলো যেখানে আমরা ফাইলটি সেভ করব সেই ড্রাইভ এখানে আপনাদের সামনে শো করতেছে, এই শো করতেছে। তারপর নিচে দেখছেন এগুলো হচ্ছে হার্ড ডিস্কের, আর এগুলো হচ্ছে আমাদের সি যে পার্টিশন করছিলাম উইন্ডোজে, আপনারা উইন্ডোজ ইনস্টলের সময় অবশ্যই লক্ষ্য করছিলেন আমরা যে সি পার্টিশনটা করছিলাম, এখানে সি যেটা কম্পিউটার জন্য ডিফল্ট হিসেবে লাগে, হ্যাঁ। তো এই আমরা এখানে সেভ করবো হচ্ছে জাস্ট ডেস্কটপে, তো ডেস্কটপে গিয়ে আমরা এটা লিখবো। চাইলে এখানে যে ফাইল নেম আছে আপনারা চাইলে এই ফাইল নেমটা চেঞ্জ করেও দিতে পারেন, অথবা যা আছে তাও লিখতে পারেন। আমি হচ্ছে এটা ফাইল নামটা দিয়ে রাখলাম, ধরেন আপনি 360, ঠিক আছে, দেওয়ার পর এটা আমরা কী করবো, তারপর এখানে বলছে সেভ অ্যাজ টাইপ, এখানে ফাইল আপনি কোন টাইপে মানে কোন ধরনের ফাইল সেভ করতে চাচ্ছেন এটা
আপনি কোন ধরনের ফাইল সেভ করতে চাচ্ছেন সেটি আপনাকে শো করতেছে। যদি আপনি এটা ওয়ার্ড ডকুমেন্ট না হিসেবে যদি পিডিএফ করতে চান তাহলে আপনি পিডিএফও করতে পারবেন, আবার ওয়েব পেজও করতে পারবেন, আবার প্লেন টেক্সটও করতে পারবেন। বিকজ এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো আপনারা পরে শিখবেন। আমি জাস্ট আপনাদের দেখাবো পিডিএফ আর শুধু পিডিএফ এবং ডকুমেন্ট, ঠিক আছে? এই দুটো আপনারা দেখেন গুগলে অথবা ইউটিউবে সার্চ করে অনেক কিছু ভিউয়ার্স আপনারা শুধু ধারণা নেবেন আমার এই ভিডিওগুলো থেকে। তো লেখার পর আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপ গিয়ে এটা সেভ করলাম। ভিউয়ার্স এখন এটা আমি কেটে দিতে পারি, আমি এটা কেটে দিলাম। দেওয়ার পর আমি ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে লক্ষ্য করুন 360 নামে একটা ফোল্ডার, একটা ডকুমেন্ট সেভ হয়েছে, ওয়ার্ড ওয়ার্ড ফাইল 360 নামে একটা ওয়ার্ড ফাইল সেভ হয়েছে। তো ওয়ার্ড ফাইলটা আমরা কী করবো, ওপেন করবো। ভিউয়ার্স তার আগে আমি একটা যে প্রোটেক্টের কথা বলছিলাম, আসলে প্রোটেক্ট এর আগে একটা কিন্তু পেজ আমরা নিয়েছিলাম, ঠিক আছে? আমরা দেখেন ভিউয়ার্স এটা একটা পেজ, এই পেজটা নেওয়ার, এই পেজটা যখন আমরা লিখছি এই পেজে আমরা কিন্তু একটা প্রোটেক্ট, আমরা যদি এখন এটা প্রোটেক্ট করতে চাই তাহলে এই পেজ থেকে প্রোটেক্ট করতে হবে। কিন্তু আমরা কী করেছিলাম, ডিউ থেকে আবার একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছিলাম এবং সেই ব্ল্যাঙ্ক পেজে গিয়ে আমরা এটা লিখে রাখছিলাম, লিখে সেভ করছি, যার কারণে সেই প্রোডাক্টটা শো করে নি। আমরা এখন দেখাবো এখানে কীভাবে প্রোডাক্টটা দেবেন। প্রোডাক্টটা দেওয়ার জন্য ফাইল থেকে প্রোডাক্ট ডকুমেন্টে যাবেন, যাওয়ার পর এখানে যে ইনক্রিপ্ট যে পাসওয়ার্ড আছে সেখানে যাবেন। যাওয়ার পর আমি যেভাবে পাসওয়ার্ডটি দেওয়া শিখেলাম, 1234 দিলাম, দেওয়ার পর আবার 1234 রিএন্টার করে ওকে দিলাম। দেওয়ার পর এটা আমরা কী করবো, সেভ করা লাগবে, ঠিক আছে? সেভ করতে হবে, সেভ করতে চাইলে এখানে যে সেভ অপশন আছে আমরা সেই অপশনে সেভ দিলে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? অথবা কিবোর্ডের কন্ট্রোল প্লাস স্পেস করলেও এটা সেভ হবে। তারপর আমি আবার কেটে দিলাম, তারপর এটা কী করবো, আবার ওপেন করব। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা লক্ষ্য করুন আমি যে প্রোডাক্টটা করলাম সেই প্রোডাক্টটা এখানে শো করতেছে। আর ভিউয়ার্স আপনাদের কাছে যদি এটা ঝামেলা বলা হয় আপনারা কী করবেন, আমি যেভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট ফলো করবেন। করার পরে আপনারা সেই কাজটা বাসায় বারবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে হবে কি, আপনার মেধাটা খুলে যাবে এবং খুব ভালোভাবে এটি শিখতে পারবে। তো আমি যে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম 1234 দেওয়ার পর ওকে করলাম। ওই করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমি আজকে শিখাবো পেজ বানানোটা এখানে ভুল হয়ে গেছে। আপনারা চাইলে এখানে আমি আরও একটা বিষয় আপনাদের দেখাই, কিছু কিছু বিষয় আপনারা ফলো করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এখানে পেজের যে সঠিক যে স্পেলিংটা, হ্যাঁ, সেটা এখানে শো করতেছে, আমরা এখান থেকে দিতে পারি। আজকে শিখাবো পেজ কীভাবে সেভ করতে হয়। তো আবার যদি কন্ট্রোল প্লাস এস প্রেস করি তাহলে আমরা এটা সেভ হয়ে গেল, অথবা ফাইল থেকে সেভ করলে সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা সেভ হয়ে গেছে। এখন আমি বলতেছি এটা আমি ডেস্কটপে সেভ করছি, যদি আমি এই ফাইলটা অন্য কোথাও সেভ করতে চাই, দেখা যাচ্ছে আমার এই ফাইলটা ডেস্কটপেও আছে আবার আমি আর একটা ড্রাইভে সেভ করতে চাচ্ছি বা অন্য কোথাও শেয়ার করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আবার ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাজ, আবার সেভ অ্যাজে যাবেন, যাওয়ার পর ডিস পিসিতে ডাবল ক্লিক করবেন। করার পরে আপনারা দেখেন এটা ডেস্কটপ শো করতেছে, এখানে দেখেন ডেস্কটপ, বিসমিল্লাহ আমার কম্পিউটারে এটা ইউজার নেম দিয়ে রাখছি এবং ডেস্কটপে এটা শো করতেছে। আমি ডেস্কটপে রাখবো না, এখন রাখবো আমি এটা কোথায়, ধরেন ডকুমেন্টে বা ধরেন মিউজিক ফোল্ডারে রাখবো। মিউজিক ফোল্ডারে রাখার পরে আমি চাইলে নামটা চেঞ্জ করে দিতে পারি, বা ওখানে যে নামটা আছে আমাদের ডেস্কটপে যে নামটা আছে চাইলে আমি সেই সেম নামই করতে পারি। সেম নাম করলে যে সুবিধাটা হবে, আমার ডেস্কটপে যে ফাইলটা আছে ওই ফাইলটি যদি কখনো ডিলিট হয়ে যায় তাহলে আমি ওই ফাইলে যদি নামটা আমার মনে থাকে তাহলে আমি কী করতে পারবো, আমি আবার মিউজিকে অথবা আমার কম্পিউটারে সার্চ করে ফাইলটি নিতে পারবো। যদি 360 আমি লিখে রাখি সেভ নাম, তাহলে সেভ নাম দিয়ে যদি আমি সেভ করি তাহলে ফাইলটি খুঁজতে আমার আর ঝামেলা হবে না, খুব সহজে আমি ফাইলটি খুঁজে পাবো। তবে এই নামেই সেভ দিলাম। তো ভিউয়ার্স এগুলো আমি কেটে দিলাম। দেওয়ার পর আমি এখন কী করবো, আমার যে কম্পিউটার আছে আমি কম্পিউটারে প্রবেশ করবো। কম্পিউটারে প্রবেশ করার জন্য আমাদের কী করতে হবে, আবার ডিস পিসিতে যাবো, যাওয়ার পর মিউজিকে সেভ করলাম। তো মিউজিকে চলে গেলাম, দেখেন এই ফাইলটি ভিউয়ার্স আবার এখানে ডিস পিসির ভিতরে মিউজিকেও সেভ হয়ে গেছে এবং এখানে ডেস্কটপও সেভ আছে, দুই জায়গাতে এটা সেভ হয়ে গেছে। আমি এটা ওপেন করবো, ওপেন করতে চাইলে যেহেতু সেম ফাইল আমি সেভ করছি, সেভ অ্যাজ অন্য জায়গায় সেভ করছি, ঠিক আছে, তাহলে আমার সেভ পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে। এই ফাইলটি আপনি যত জায়গায় সেভ করবেন সেভ অ্যাজ করে তত পাসওয়ার্ড দিতে হবে, কারণ আপনার পাসওয়ার্ডটি রিমুভ করা হয়নি, ঠিক আছে? তো ভিউয়ার্স ফাইলটি আমি আবার ওপেন করি। ওপেন করার পর আমি আবার ফাইলে যাব। ভিউয়ার্স এখন আপনাদের আমি দেখাবো এখান থেকে ওপেনের কাজ, ঠিক আছে? তো ওপেনটা দেখানোর জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আমি এখানে আবার নিউ পেজে চলে যাব, ঠিক আছে? আবার একটি নতুন পেজ নিয়ে নিলাম। এই নতুন পেজটি নেওয়ার পরে যদি আমার মনে হয় যে আমি একটা ফাইল সেভ করে রাখছি, ওই ফাইলে আমার কিছু ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলো আমার প্রয়োজন, আপনি এই পেজটি না কেড়ে দিয়ে সরাসরি সেই ফাইলটি ওপেন করে আপনি সেই ইনফরমেশনগুলো এখানে অ্যাড করতে পারবেন বা দেখতে পারবেন। সেই কাজটি করতে আপনার যে কাজটি করতে হবে, এখানে আবার ফাইলে যাবেন, ফাইলে গিয়ে ওপেন।
ওপেন করার পর আপনার আপনি যে যে লোকেশনে বা যে ড্রাইভে আপনি ফাইলটি সেভ করছেন সেখানে আপনাকে যেতে হবে। আবার দিস পেজে ডাবল ক্লিক করব, করার পর আমি যে মিউজিক অথবা ডেস্কটপে যে ফাইলটা রেখে দিয়েছি দেখেন লক্ষ্য করুন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি চাইলে সেখান থেকে ওপেন করতে পারবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখেন আপনার সামনে এই ফাইলটি 360 ওয়ার্ডে, ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকে কপি করে আপনারা চাইলে এখান থেকে মাউসের লেফট বাটনে চেপে ধরে রাইট বাটনে ক্লিক দিয়ে এখানে কপি করতে পারেন, অথবা কিবোর্ডে কন্ট্রোল প্লাস এ প্রেস করে তারপরে কন্ট্রোল সি প্রেস করবেন। করার পর দেখবেন এটা কপি হয়ে গেছে, আপনি যে নতুন পেজটা নিলেন এখানে কার্সরটা রাখার সঙ্গে সঙ্গে দেখবেন ডকুমেন্ট ওয়ান নামে একটি পেজ চলে আসছে, সেই পেজে গিয়ে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করবেন। করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন এখানে চলে আসছে। আসার পরে এটা হচ্ছে আমি দেখালাম ওপেনের কাজ। ওপেনের পর আছে প্রিন্ট, আপনি যদি এই লেখাটি প্রিন্ট করতে চান সেই প্রিন্ট করতে গেলে আপনার যে কাজটি করতে হবে এখানে প্রিন্টে যেতে হবে, ঠিক আছে। আপনার যদি প্রিন্টের প্রয়োজন হয় তাহলে প্রিন্টে যেতে হবে। ভিউয়ার্স, আর একটা বিষয় আমি আপনাদের দেখাই, এই দুই সাইড দেখবেন আপনার লক হয়ে গেছে, এখানে যে চতুর্পাশে যে চারপাশে যে বর্ডার আছে ভিউয়ার্স এটা লক্ষ্য করেন, আপনার যে কোনো পেজে যখন প্রিন্ট করেন চারপাশে একটা বর্ডার থাকে, তো এখানে একটা বর্ডার আছে লক্ষ্য করেন। আপনি যদি কার্সরটা এখানে নিয়ে আসতে চান এখানে আসবে না, কারণ এই বর্ডারটা অটোমেটিক লক হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে মার্জিন বলে, তো এই মার্জিনটা আপনারা যদি দিয়ে নিতে চান যে আমি 0.5 করবো, তাহলে দেখবেন আপনার কার্সরটি আরও লেফট সাইডে, আপনার কার্সরটি আরও লেফট সাইডে চলে আসবে, ঠিক আছে। তো এই মার্জিনটা আমি পরে দেখাবো, আমার লেআউটের ভিতরে এই মার্জিনের কাজগুলো আছে, আমি আপনাদের পরে দেখিয়ে দেবো। এই যে লক্ষ্য করুন মার্জিনের ভিতরে এই কাজগুলো আছে, তো আমি পরে এটা আপনাদের দেখিয়ে দেবো, লেআউটের ভিতরে যে মার্জিন সব কিছু আছে। তো যেহেতু আজকে ফাইল দেখাচ্ছে আমি আজকে ফাইলই দেখাবো, ঠিক আছে। তারপরে এখানে আসলে আপনারা, তো এই কাজটা আমি পরে দেখাবো, আর তারপরে এখানে যদি প্রিন্টে যেতে চান প্রিন্ট কীভাবে করতে হয় সেটা আমি শিখাবো পরবর্তী ভিডিওতে, ঠিক আছে। তো তারপরে এখানে কী করবেন, শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে যাওয়ার পর আপনি এটি শেয়ার উইথ পিপুলে করতে পারেন, ইমেলও করতে পারেন, বা প্রেজেন্ট অনলাইন বা পোস্ট অফ ব্লগ, আপনি এই লেখাটা ব্লগেও নিয়ে যেতে পারেন। ব্লগ বিষয়ে জানতে চাইলে আপনারা গুগলে সার্চ করে দেখবেন যে ব্লগ আসলে কী, হ্যাঁ। তো ইমেল আপনি চাইলে কাউকে ইমেলও করতে পারবেন, বা সেভ অ্যাজ স্কুল এখানে গিয়ে আপনি যে কোনো জায়গায় সেভও করতে পারবেন। এটা হচ্ছে শেয়ার, আর শেয়ার করা মানে আরেকজনের সাথে ভাগাভাগি করা। তো আপনি যদি করেন যে ভিউয়ার্স, আপনি যদি বলেন যে আমি ইমেল করবো কাউকে, তাহলে ইমেলও করতে পারবেন এখান থেকে, সেল অ্যাজ পিডিএফ করতে পারবেন, এক্সপিএস করতে পারবেন, সেল অ্যাজ ফ্যাক্স করতে পারবেন, আপনারা চাইলে এখান থেকে দেখে নেবেন। এই কাজগুলো আপনারা অবশ্যই ইউটিউব অথবা গুগলে সার্চ করে শিখে নেবেন, অ্যাডভান্স লেভেলেরগুলো। এখানে এক্সপোর্ট বলছে, এক্সপোর্টও করা যাবে, হ্যাঁ। তো এগুলো অনেক হাই লেভেলের কাজ, তো এই কাজগুলো আপনাদের এখন জানা প্রয়োজন না। আপনারা ওয়ার্ড থেকে কীভাবে পিডিএফ অথবা এক্সপিএস করা লাগে সেটা এখানে দেখাচ্ছে, ক্রিয়েট এ পিডিএফ, আপনারা চাইলে এই ফাইলটা পিডিএফ করে সেভ করতে পারেন। তো এখানে দেখেন পিডিএফ, যখন আমি ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, আপনারা আমি যখন এখানে এক্সপোর্টে গিয়ে এখানে আমি ক্রিয়েট এ পিডিএফ এই সাইডে ক্লিক করলাম, করার সামনে সামনে দেখেন এখানে পিডিএফ। আপনাদের আমি আরও ভিডিও যখন ফাইল আমি যখন ফাইলটি সেভ করি তখন আপনাদের বলছিলাম যে পিডিএফ আছে বা ওয়ার্ড ডকুমেন্ট, তো আমি যদি এখন পিডিএফ যদি করতে চাই তাহলে এখানে পাবলিশে ক্লিক করলে এটা পিডিএফে সেভ হয়ে যাবে। আমি ডেস্কটপে করে দেখাবো আপনাদের, দেখেন এটা পিডিএফ ফাইল হয়ে গেছে, ঠিক আছে। এগুলো আপনাদের পরে দেখাবো যে পিডিএফ ফাইল কীভাবে তৈরি করতে হয়, এগুলো পরের বিষয়, ঠিক আছে। আমরা শুধু এখন যে কাজটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট আমি সেগুলো শিখবো, যেগুলো না শিখলে না, তো এখানে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না, তো এগুলো আজকে প্রয়োজন নেই। এই ফাইলে যদি আপনাদের আরও অ্যাডভান্স কিছু শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ইউটিউব অথবা গুগলে সার্চ করে শিখতে পারেন। তো আমার নেক্সট ভিডিও থাকবে হোম, হোমের যে কাজগুলো আছে সবগুলো কাজ আমি সবগুলো আপনাদের দেখিয়ে দেবো। ধৈর্য সহকারে এই ভিডিওগুলো দেখতে হবে, কারণ এই ভিডিওগুলো যদি আমি আপনাদের দেখে বক বক না করে শুধু যদি আমি দেখিয়ে দিয়ে যাই তাহলে আপনারা কোনো কিছুই শিখতে পারবেন না। তো আপনাদের অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওগুলো দেখতে হবে, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অর্থাৎ বেসিক যে কাজগুলো আছে অবশ্যই শিখতে পারবেন। দেখা হবে মাইক্রোসফট ওয়ার্ডের হোমের কাজ নিয়ে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।